ডাক্তার শব্দটা কানে আসতেই চোখের সামনে ভেসে ওঠে ধবধবে সাদা অ্যাপ্রন পরে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে একজন এগিয়ে আসছেন এমনই একটা ছবি। স্টেথোস্কোপের পরেই যে যন্ত্রটা কার্যত ডাক্তার শব্দের প্রতিশব্দ হয়ে উঠেছে সেটা হলো স্ফিগমোম্যানোমিটার, চলতি ভাষায় আমরা যাকে বলি ব্লাড প্রেশার মাপার যন্ত্র। স্ফিগমোম্যানোমিটার শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, গ্রিক শব্দ স্ফিগমোস যার অর্থ হলো নাড়ি এবং ম্যানোমিটার যার অর্থ হলো চাপ পরিমাপক যন্ত্র। স্ফিগমোম্যানোমিটার মূলত দু ধরনের হয়, ম্যানুয়াল আর ডিজিটাল। এই ম্যানুয়াল যন্ত্রটা আবার দু ধরনের হতে পারে, এক মার্কারি স্ফিগমোম্যানোমিটার যে যন্ত্রে পারদ স্তম্ভের উচ্চতা দেখে রক্তচাপ মাপ হয়, অন্যটি হলো অ্যানেরয়েড স্ফিগমোম্যানোমিটার। সচরাচর এই ধরনের যন্ত্রটাই আমরা দেখি। এই ধরনের যন্ত্রে রক্তচাপ দেখার জন্য একটি ডায়াল থাকে আর স্টেথোস্কোপ ব্যবহার করতে হয়। বহু বিবর্তনের মধ্য দিয়ে ব্লাড প্রেশার মাপার যন্ত্রটি আজকে রূপ নিয়েছে। ধমনির মধ্যে দিয়ে চলতে থাকা রক্ত ধমনির প্রাচীরে উল্লম্বভাবে যে চাপটা দেয় সেটি হলো রক্তচাপ। অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে প্রথম রক্তচাপের বিষয়টি আবিষ্কার করেছিলেন স্টিফেন হেলস নামে এক ধর্মযাজক। রক্তের যে নিজস্ব একটা চাপ রয়েছে এটা প্রমাণ করার জন্য ঘোড়ার শরীরে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। এর প্রায় 150 বছর পর জার্মান চিকিৎসক কার্ল ভন ভিরোট তৈরি করেন স্ফিগমোগ্রাম যন্ত্র। এর মাধ্যমে নাড়ির গতি ও চাপ সংক্রান্ত সমস্যা লিপিবদ্ধ করা হয়। তবে কার্যকর স্ফিগমোম্যানোমিটার তৈরির প্রথম কৃতিত্ব দেওয়া হয় অস্ট্রিয়ান চিকিৎসক স্যামুয়েল ভন বাককে। এই যন্ত্রে একটি পারদের ম্যানোমিটার থাকত আর পাতলা একটি বলকে রোগীর পালসের উপর রেখে চাপ দিতে হতো। ডায়ালওয়ালা রক্তচাপ মাপার যন্ত্র তৈরি করেন পিয়ের কাল পোঁটে। এর থেকে উন্নত মানের স্ফিগমোম্যানোমিটার আসে ইতালীয় চিকিৎসক সিপিয়ন রিভারক্কির হাত ধরে। রিভারক্কির যন্ত্রে প্রেশার কাপ নামে একটি হাওয়া ভরা ব্যাগ ব্যবহৃত হতো। তবে তার পূর্বসূরীদের মতে রিভারক্কির যন্ত্রেও শুধুমাত্র হৃদযন্ত্রের সংকোচনশীল রক্তচাপ অর্থাৎ সিস্টোলিক প্রেশার মাপারই ব্যবস্থা ছিল। স্ফিগমোম্যানোমিটারের ব্যবহারে দুনিয়া জুড়ে জনপ্রিয় করে তোলার পিছনে যে মানুষটির হাত রয়েছে তিনি হলেন নিউরোসার্জেন হার্ভে কুশিং। তবে সিস্টোলিক প্রেশারের পাশাপাশি ডায়াস্টোলিক প্রেশার একসঙ্গে মাপার যন্ত্র আবিষ্কার করেন রাশিয়ান চিকিৎসক নিকোলাই কোরাটকভ। বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই রুশ চিকিৎসকের আবিষ্কার বিশ্বের মানুষের হাতে চলে আসে, দিগন্ত খুলে যায় চিকিৎসা বিজ্ঞান ও রোগী পরিষেবা দুটোতেই। আশা করব আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। তাই সবশেষ আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।